হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হেলথ কর্নারের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো খালি পেটে চা পান করা যে কারণে হতে পারে বিপজ্জনক। আপনার প্রতিদিনের সুস্থতা নিশ্চিত করতে আমাদের সাথেই থাকুন। সকালে ঘুম থেকে উঠেই বেডটি না হলে অনেকেরই চলে না। আবার অনেকে ব্যস্ততার কারণে কিংবা অভ্যাসগতভাবে সকালে নাস্তা না করেই চা পান করে থাকেন। তবে কখনো কি ভেবে দেখেছেন আপনার প্রতিদিনকার এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? যদিও চা খুব জনপ্রিয় একটি পানীয়, আবার এটি স্বাস্থ্যের জন্যেও অনেক উপকারী, তবে খালি পেটে কখনো চা বা কফি কোনোটি পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে। চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়। অনেকে আবার সকালে দুধ চা পান করেন, এতে পেট আরও ফুলে ওঠে, অ্যাসিডিটি নিয়ে ভুগতে হয় দিনভর। চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়। আর দুধ চা এড়িয়ে যান, কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন গ্রিন টি, তুলসী টি, লেমন গ্রাস টি ইত্যাদি খাওয়া উচিত। ওয়ার্কআউটের আগে সাধারণত কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, এতে আপনি আরও শক্তি পাবেন। আবার ব্ল্যাক কফি অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে থাকে। ঘুম থেকে ওঠার পর খালি পেটে চা বা কফি পান না করে 1 কাপ গরম পানিতে সামান্য লেবুর রস, 1 চিমটি লবণ ও কালোমরিচের গুঁড়ো মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এই পানীয় ওজন কমাতেও সাহায্য করে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।